বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে রসুলের দেশে ভ্রমণ কাহিনীটির সার সংক্ষিপ্টটুকু পড়ব। লেখক রসুলের দেশে ভ্রমণ করতে গিয়ে জেদ্দায় অবতরণ করেন, অর্থাৎ জেদ্দা কিন্তু সৌদি আরবের একটি শহর ও সামুদ্রিক বন্দর। লেখক যখন রসুলের দেশে ভ্রমণ করতে যান, অর্থাৎ সৌদি আরবে ভ্রমণ করতে যান, তখন কিন্তু তিনি জেদ্দায় অবতরণ করেন। তার চোখের সামনে ভেসে উঠল আরবের ছবি, অর্থাৎ তিনি যখন জেদ্দায় নামলেন তার চোখের সামনে কিন্তু সম্পূর্ণ আরবের ছবি ভেসে উঠল। সেমিটিক জাতিসমূহের লালন ভূমি আরব দেশ, অর্থাৎ সেমিটিক জাতিসমূহের কিন্তু লালন ভূমি এই আরব দেশ। এই আরব দেশের একটি শাখা ব্যাবিলনে গিয়ে উপনিবেশ স্থাপন করে, অর্থাৎ এই আরব দেশের একটি শাখা, অর্থাৎ এই সেমিটিক জাতিসমূহের একটি শাখা কিন্তু ব্যাবিলনে গিয়ে উপনিবেশ স্থাপন করে। খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে আরব ছিল অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত, অর্থাৎ সে সময় সেখানে চুরি ডাকাতি রাহাজানি থেকে শুরু করে ধর্ষণ খুন নানা ধরনের নানা রকম অপরাধে কিন্তু নিমজ্জিত ছিল আরবের সে সময়টুকু। এ সময়ে আরবের মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যেতে আসেন দুঃখিত বন্ধুরা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ মানুষকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসতে এগিয়ে আসেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিকে দিকে গড়ে ওঠে নতুন সভ্যতা, নতুন মুসলিম সভ্যতা দিকে দিকে কিন্তু গড়ে ওঠে। এক পর্যায়ে আবার শুরু হয় মুসলমানদের অবনতি, অর্থাৎ শেষ নবীর বিদায়ের পর কিন্তু আবার এক সময় মুসলমানদের অবনতি শুরু হয়। এমন সময় আবির্ভাব হয় মুহাম্মদ ইবনে আব্দুল ওহাবের। তাহলে তিনি কি করেছিলেন বলতো বন্ধুরা? আমরা এখনই এই ভিডিওতে কিন্তু এই অংশটুকুতে দেখে জানতে পারবো। ইসলামের জাগরণের কাজ শুরু হয়, অর্থাৎ তিনি এসে ইসলামের আবার জাগরণের কাজ শুরু করেন। তিনি দাবি করেন মুসলমানরা এখন ভুল পথে আছে, তাদেরকে ইসলামের যে আসল পথ সে পথে ফিরে আসতে হবে। তাকে আপদ মনে করে আজাইনার আমির রাজ্য থেকে তাড়িয়ে দিলেন, অর্থাৎ তাকে মনে করলেন আপদ, অর্থাৎ তাকে রাজ্য থেকে এরপর তাড়িয়ে দিলেন। দারিয়ার আমির আশ্রয় লাভ করে তিনি পুনরায় মুসলমানদের জন্য কাজ শুরু করেন, মুসলমানদের সংস্কারের জন্য কাজ শুরু করেন। বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আরবের অধিপতি আব্দুল আজিজ একচ্ছত্র অধিপতি হয়ে বসেন, অর্থাৎ বিভিন্ন ঘাত প্রতিঘাত অতিক্রম করেই কিন্তু আরবের অধিপতি আব্দুল আজিজ সৌদি আরবের একচ্ছত্র অধিপতি হয়ে বসেন এবং সৌদি আরবের অনেক উন্নতি সাধন করেন। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু রসুলের দেশে ভ্রমণ কাহিনীটির সার সংক্ষেপটুকু এই ভিডিওতে পড়ে নিলাম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বন্ধুরা আমাদেরকে কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। ধন্যবাদ বন্ধুরা।